আমি তোমার কথা আমার রায় যায় নাই বন্ধুগণ, আমাদের দেশে কোন একটা টেন্ডার হবে কিংবা কোন কাজ হবে, কোন সরকারি কাজ হবে, সেখানে দুর্নীতি হবে না এমন কথা শুনলেও আমাদের অবিশ্বাস হয়। তো এ কেমন দুর্নীতি? এ তো খুললাম খুললাম দুর্নীতি, যেখানে চারটি বাঁশের সেতু সংস্কারের বরাদ্দ দিয়েছিল সরকার 9 কোটি টাকা। সেই টাকা দিয়ে ব্রিজ তো দূরের কথা, সেই এলাকার খালেরও কোনো সন্ধান পাওয়া যায় না। এ কেমন দুর্নীতি! আর সরজমিনে যে ব্রিজটির সন্ধান পাওয়া গেছে, সেখানে স্থানীয়রা বাঁশ দিয়ে যে আমাদের গ্রাম বাংলায় সাঁকো তৈরি করে না, সেই সাঁকোর সন্ধান পাওয়া গেছে। এই প্রকল্পের যে সকল ইঞ্জিনিয়ার কিংবা কন্ট্রাক্টররা আছেন, আপনাদের কাছে বলতে চাই, আপনারা কি লেখাপড়া শিখছেন মানুষের পিছনে বাঁশ দেওয়ার জন্য? বাঁশ দেওয়ার জন্য লেখাপড়া শেখার প্রয়োজন হয় না। আপনাদের যদি বাঁশ দেওয়াই একান্ত প্রয়োজন হয়ে পড়ে, তাহলে স্কুলে কিংবা কলেজে বিশ্ববিদ্যালয়ে কিসের জন্য গিয়েছিলেন? কিসের জন্য এত কষ্ট করে লেখাপড়া শিখেছেন? মানুষের বাঁশ দেওয়ার জন্য তো কোনো প্রয়োজন হয় না শিক্ষার, কোনো লেখাপড়ার। শুধু এই বাঁশের ভিতর সীমাবদ্ধতা নয়, যেখানে রেল লাইনে পাথর দেওয়া হয় ভারী একটি যানবাহন চলাচলের জন্য, সেই রেল লাইনেও এখন পাথরের বদলে ইটের খোয়া দেওয়া হচ্ছে। আপনারা তো বই পুস্তকে অবশ্যই পড়েছেন, এখন ছোট বাচ্চাদের জিজ্ঞাসা করলেও জানা যাবে যে রেল লাইনে কেন পাথর ব্যবহার করা হয়। সেটা তো প্রাইমারি কিংবা হাই স্কুলের ছাত্রছাত্রীদের কাছে জিজ্ঞাসা করলেও তারাও বলতে পারবে কেন ব্যবহার করা হয়। আর আপনারা এত শিক্ষিত হয়ে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষকে বাঁশ দেওয়ার জন্য, মানুষকে মারার জন্য এই যে প্রকল্প হাতে নিয়েছেন, এই প্রকল্প হাতে নেওয়ার কোনো অধিকার তো আপনাদের নাই। আপনারা কেন এই ব্যাপারে মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছেন? কিছুদিন পর পর আমরা শুনতে পাই কোনো কোনো স্থানে রেল অ্যাক্সিডেন্ট করেছে, রেল দুর্ঘটনা ঘটেছে, এখানে রেলের বগি উল্টে গেছে, ওখানে মানুষ মারা গেছে, ওখানে লাইনচ্যুত হয়েছে। এই কারণের জন্যই তো হয়, সরকার এত চেষ্টা করে যাচ্ছে, সরকার এত টাকা বরাদ্দ দিচ্ছে। আপনারা খাবেন ভালো কথা, আপনারা কষ্ট করে লেখাপড়া শিখেছেন, আপনাদের লেখাপড়ার একটা দাম আছে, আপনাদের কিছু টাকার প্রয়োজন, আপনারা সুখ শান্তিতে থাকতে যাচ্ছেন, আপনারা খান ভালো কথা। সরকার 50 টাকা দিয়েছে, 40 টাকা জনগণের কাছে ব্যবহার করুন, যে প্রকল্পের জন্য টাকা দিয়েছে সেই প্রকল্পে খরচ করুন, আর 10 টাকা আপনারা খান না, এটাও হবে না। সরকার টাকা দিয়েছে 50 টাকা, আপনারা 45 টাকা খাবেন, আরও যে 5 টাকা আছে সেই 5 টাকাও পারলে ওখান থেকেও ভাগ বসাবেন, তাহলে জনগণটা পাবে কি মূলা? আপনারা কি মনে করেছেন? আপনারা যে কি যাচ্ছেন আমাদের এখনো বোধগম্য নয়। আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই বিভিন্ন স্থানে রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে, বিভিন্ন ব্রিজ কালবাটেও একই অবস্থা, এমনকি স্কুলের যে কংক্রিট হয়, ঢালাই হয়, যেখানে ছোট ছোট কোমলমতি শিশুরা, ছাত্ররা লেখাপড়া করবে, যারা ভবিষ্যতে দেশ গড়ার কারিগর, যেখানে তারা লেখাপড়া করবে সেখানেও একই অবস্থা, রডের বদলে বাঁশ ব্যবহার করা যায়। কিছুদিন পরেই তো এই বিল্ডিং এর চাপ সহ্য করতে না পারে, যখন বিল্ডিংটি ভেঙে পড়বে, তখন তো সেই সকল ইঞ্জিনিয়ার কিংবা কন্ট্রাক্টরদের ছেলে মেয়ে সেখানে থাকবে না, কারণ তারা তো এই টাকা নিয়ে উচ্চ শিক্ষার জন্য বিদেশে চলে যাচ্ছে, শিক্ষিত হওয়ার জন্য কিংবা দেশের উন্নত মানের ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষিত হচ্ছে। কারা মরবে? এই গ্রামগঞ্জের অসহায় যেসব মানুষ আছে, তাদের এই সন্তানেরা এই ভুলভালভাবে তৈরি করার জন্য বিল্ডিং, এই রডের বদলে বাঁশ দিয়ে কংক্রিট করার জন্য বিল্ডিং যখন ভেঙে পড়বে, তখন এই অসহায় মানুষের ছেলেমেয়েরাই মারা যাবে। আপনারা আর কিভাবে, কত প্রকার, কিভাবে বাঁশ দেওয়া যায় সেটাই তো খুঁজছেন, তাই না? আর কিভাবে দেবেন? বাঁশ দিতে দিতে বাঁশ দেওয়ার জায়গাও তো নাই। আমরা বিভিন্ন সময় দেখতে পাই এই বাঁশ দেওয়ার কারণে বিভিন্ন সরকারি কর্মকর্তাকে এক স্থান থেকে ক্লোজ করে অন্য স্থানে পাঠানো হয় কিংবা বহিষ্কার করা হয়, বরখাস্ত তো হয় না, এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা হয়। তো আমরা বলতে চাই সরকার প্রধানকে এবং বাংলাদেশের প্রশাসনকে, যখন কোনো ব্যক্তির নামে দুর্নীতির এমন কোনো ছায়া আসবে কিংবা দুর্নীতির এমন কোনো কমপ্লেন আসবে, তখন তাকে বহিষ্কার করার আগে অবশ্যই তার স্থাবর অস্থাবর সম্পত্তি সবকিছু খোঁজ খবর নিয়ে বাজেয়াপ্ত করুন, কারণ তারা এই সম্পদ কোথা থেকে বেরছে? আপনার আমার ট্যাক্সের টাকায়। আর আমরা যারা প্রবাসী আছে, আমরা যারা বিদেশে থেকে আমাদের কষ্টে অর্জিত রেমিটেন্স পাঠাই দেশে, সেই টাকা থেকে সরকার বাজেট করে কিংবা সরকার বরাদ্দ দেয় যে কোনো একটি কাজের জন্য, সেই টাকা এরাই মেরে খায়, এই সকল কিছু অসাধু কর্মকর্তারা
সেজন্য বলবো তাদের বরখাস্ত কিংবা ক্লোজ করার আগে অবশ্যই তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করুন এবং খোঁজ খবর নিয়ে দেখুন। আমরা তো আশ্চর্য হয়ে যাই, বাংলাদেশে একটা পিয়ন, সরকারি অফিসের একজন পিয়ন, তার যে অবস্থা দেখলেও আমরা আশ্চর্য হয়ে যাই। আমরা যারা বিদেশে থাকি বছরের পর বছর, 10 বছর 20 বছর, আমরা তো কোনো কিছু একটা করতে গেলে, যদি একটা বাড়ি করতে চাই তাও তো সম্পূর্ণ করতে পারি না। আর যারা বাংলাদেশে বর্তমানে সরকারি একটা অফিসের পিয়নের চাকরি করে, তারা যদি একবার বাড়ির কাজ কিংবা কোনো কিছুর কাজ শুরু করে, তাদের তো পিছনে ফিরে তাকাদন লাগে না, অটোমেটিক সবকিছু কমপ্লিট হয়ে যায়। সে সরকার থেকে কত টাকা বেতন পায়, কত টাকা বেতন পায়, তারা তো এভাবেই দুর্নীতি করে আজ আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠেছে। তো আমাদের এখন সময় এসেছে, এই ডিজিটাল যুগে এসেও এই ডিজিটাল দুর্নীতি আমরা কোনোভাবে বরদাস্ত করব না। সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করার জন্য, আর এই অসাধু কর্মকর্তারা কিভাবে লুটে পুটে খাওয়া যায় সেই টাকা পয়সা, সেই চেষ্টা করে যাচ্ছে। এই লুটপাটের জন্য আবার একটি মাধ্যম চলে আসছে, সেটি হলো কি জানেন, ফাঁকা জায়গায় যেখানে ব্রিজের দরকার সেখানে তো ব্রিজ নাই। যে আমি একটু আগে বললাম, যেখানে ব্রিজের দরকার সরকার টাকা বরাদ্দ করেছে, সেখানে ব্রিজ নামের কোনো বস্তুই নাই, সেখানে স্থানীয়দের তৈরি বাঁশের সাঁকোতে মানুষ চলাচল করছে। আর যেখানে ব্রিজের প্রয়োজন নাই, সরকার থেকে বরাদ্দ নিয়েছে, ওনারা তো খাবে পেট ভরে, সেখানে যেখানে মানুষ চলাচল করে না, বিলের মাঝখানে ফাঁকা জায়গায় অযথায় একটা ব্রিজ নির্মাণ করে তুলে দিয়েছে, মূলটাই ঝুলিয়ে দিয়েছে জনগণের মাঝখানে, আর সেই মূলার জুস এখন জনগণে খাচ্ছে। যে ব্রিজ লাগে না কোনো কাজে, লাগে না কোনো প্রয়োজনে, লাগে না কোনো জনগণের প্রয়োজনে, সে ব্রিজ তৈরি করার মানেটা কি? সরকারের টাকা, সরকার যে বরাদ্দ দিচ্ছে জনগণের যে টাকা, এভাবে অপচয় করার কোনো প্রয়োজন আসে না আমি মনে করি। তো সেজন্য বাংলাদেশ প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই সকল অসাধু কর্মকর্তাকে, এই সকল কতিপয় যে অসাধু কর্মকর্তারা আছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে হয়তো পরবর্তীতে কোনো সরকারি কর্মকর্তা কিংবা সরকারি অফিসার এই সকল দুর্নীতি করতে সাহস পাবে না। তো সম্মানিত বন্ধুগণ, এটি ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আমি তোমার কথা আমার ভাই দেয় নাই, এত 90 বছর মাসে আমাকে বয়সে আমাকে বাপ দাদা বয়সে, আমি তোমার কথা আমার ভাই দেয় নাই, এত 90 বছর মাসে।